হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার হাঁটতে বের হচ্ছি অন্য একটা রুট দিয়ে। ভ্যানকুভারের প্রতিটা বাসা দেখেন কি সুন্দরভাবে ফুলে ফুলে সাজানো, গুছানো, কালারফুল, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আপনাদের মনে আছে তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে বার্নাবেতে যে এরিয়াতে আমি থাকি সেই নেইবারহুডে একটা স্কুল আছে, সেই স্কুলটা হচ্ছে এটা, আমি সামনে দেখাবো। স্কুলটার নাম হচ্ছে ইউনিভার্সিটি হাইল্যান্ডস এলিমেন্টারি স্কুল, টাওয়ার রোড। এটা ইউনিভার্সিটি ক্রিসেন্টের পাশেই টাওয়ার রোড, এখানে এই স্কুলটা। দেখেন কি সুন্দর স্কুলটা, এটা ফ্রন্ট সাইড, অনেক বড় স্কুল, অনেক সুন্দর স্কুল। স্কুল এখন বন্ধ, অনলাইনে পড়াশোনা চলছে, কিন্তু স্কুলের তিনটা বড় বড় ফিল্ড দেখেন ওপেন। এই যে লেখা আছে যে স্কুলের পাশে যে স্পিড 15-20 কিলোমিটারের বেশি যেতে পারবে না, বাচ্চারা খেলছে। এবং নেইবারহুড এবং স্কুলের স্টুডেন্টদের জন্য এই ফিল্ডগুলো ইউজ হয়। আমি তো আসলে বেসিক্যালি টিচার, আমার চোখে স্কুল পড়ে, বাচ্চাদের পড়ে। আমি অনেক দিন, অনেক মাস আমি আমার নিজের স্টুডেন্টদেরকে দেখতে পাই না, আমার জন্য খুব খারাপ লাগে। সো এখানে আজকে বিকালে খুঁজে বের হয়েছে যে আমি স্কুলের কাছে হাঁটতে যাব। এসেই দেখলাম ফিল্ডে বাচ্চারা খেলছে, মন ভরে খেলছে, খুব জয়ফুল একটা ইভিনিং, মনটা খুব ভালো লাগলো। ওদের লাফালাফি দেখে, ওদের উদ্যম এনথুসিয়াজম দেখে আমার খুব ভালো লাগলো। সব জায়গায় লেখা আছে স্টে অ্যাপার্ট, সোশ্যাল ডিস্টেন্সিং ওরা খুব মেনে চলে। যেহেতু বাচ্চাদের প্লেগ্রাউন্ড স্কুল, সো জায়গাটা খুব সুন্দর করে কিন্তু বাচ্চাদের জন্য অ্যাট্রাক্ট হয়। একটা ফিশ, এখানে ফিশটার গায়ে দুই কালারের সুন্দর করে প্ল্যান্টেশন করা। একটা পাখি, এটা আবার লেখা আছে এটা ইগল পাখি, সব কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। এখানকার মানুষরা নেচার খেতে ভালোবাসে, বাচ্চারা খেয়েছে, অনেকে হাঁটছে। মনের আনন্দে দোলনায় চড়ছে, ওদের আনন্দ দেখে খুব বাঁচতে ইচ্ছে করে, স্বপ্ন দেখতে ইচ্ছে করে, মনে হয় পৃথিবীর জন্য এখনও কিছু করার বাকি। আমি মনে করি স্বপ্ন যে কোনো বয়সে দেখা যায়। এই বাচ্চাগুলো স্বপ্ন দেখছে, কেউ বাস্কেটবলার হবে, কেউ ফুটবলার হবে, কেউ লেখাপড়ায় অনেক ভালো করবে, কেউ ফিল্ম মেক করবে। এক একজন এক একটা দিক থেকে ভালো, এক একটা ডিসিপ্লিনে ভালো। সো তাদেরকে তাদের মতো করে গ্রো করতে দেওয়া উচিত। এদেশে বাচ্চাদের প্রতিটা কোশ্চেনের আনসার দেয় তার বাবা মা, এবং বলে না যে তোমার কিছু জানা লাগবে না, চুপ করে থাকো। প্রতিটা কোশ্চেনের আনসার দেয়, তারা মনে করে যে এভরিথিং ইজ এডুকেশন টু দেম, এবং তাদেরকে ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করে, সো দ্যাট তারা নিজে ডিসিশন নিতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ, সব কিছু তুলে ধরে। এবং তারা বাচ্চাদেরও যে একটা মন আছে, বাচ্চাদেরও যে একটা ওপিনিয়ন আছে, লাইকনেস ডিসলাইকনেস সব কিছু আছে, এটা তারা খুব ইম্পর্টেন্স দেয়। সো বাচ্চারা নিজেদেরকে মনে করে যে হ্যাঁ, আমিও পারি কোনো ডিসিশন নিতে, আমারও ওপিনিয়ন আছে, এবং নিজেকে ওরা ছোট থেকে গুরুত্ব দিয়ে বড় হতে শিখে। দেখেন এই যে সানসেট হতে যাচ্ছে, বাচ্চারা দূরে খেলছে। সব বাচ্চারা ভালো থাকুক পৃথিবীর, পৃথিবী আবার আগের মতো হয়ে উঠুক, আমার দেশের বাচ্চারাও যেন খেলতে পারে, প্রতিটা স্কুল মুখরিত হোক আবার বাচ্চাদের কলকাকলিতে, খেলাধুলারতে আনন্দে। আমি খুব পজিটিভ যে আগের মতো আমরা আবার ঘুরে বেড়াতে পারবো, সবার সাথে মিলে মিশে সময় কাটাতে পারবো। দেখেন দূরে ফ্রেজার রিভারের একটা পার্ট দেখা যাচ্ছে। ভ্যানকুভারের চারিদিকে আমি বলেছি আগে যে ফ্রেজার রিভার দিয়ে রাউন্ড করা, খুব ভালো লাগছে। চারিদিকটা গ্রিন একদম, সামনে উঁচু উঁচু বিল্ডিং, রোডগুলো কোয়াইট, ওদিক দিয়ে বাচ্চাদের খেলার আওয়াজ শোনা যাচ্ছে,
ফুল চারিদিকে, খুব ভালো লাগছে। আর আমি যেখানে আছি সেটা তো স্কুলের একটা ফিল্ড, একটু উঁচু জায়গা, সো এই জন্যই স্কুলটার নাম হাইল্যান্ড এলিমেন্টারি স্কুল। এগিয়ে যাচ্ছি সামনে, দেখেন পাশে বাচ্চাদের এলিমেন্টারি স্কুল, তো কিছু ইকুইপমেন্ট আছে খেলার। আর এখানে দেখেন একটা ছোট মেয়ে একটা আইসক্রিম নিয়ে দৌড়ে যাচ্ছে, ললি মনে হয়, ললি টাইপের দৌড়ে যাচ্ছে তার মার কাছে, কত আনন্দে। আল্লাহ ভালো রাখুক সবাইকে, সুখে রাখুক সবাইকে। এই যে দেখেন সিঙ্গিং ওয়াইল্ড লাইফ ট্রিজ, পাখিদের জন্য, নেচারের জন্য ওরা কত কিছু উদ্যোগ নেয়। এখানে কিছু বড় বড় গাছ আছে, একটা স্টেজ টাইপের, আর এই গাছটায় দেখেন কি ফ্যান্টাস্টিক কালারের ফল ধরে আছে। আমি ঠিক জানি না এটা কী গাছ, কিন্তু কালারটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। বেঞ্চ আছে, ছোট্ট পাখিটা, কি আনন্দ! এমন আনন্দ আমি চাই আমার সন্তানদের জন্য, আমার স্টুডেন্টদের জন্য, আমার দেশের বাচ্চাদের জন্য। এই যে সানফ্লাওয়ার ফুল, এটার এই পাশ দিয়ে একটু উপরে গেলেই আরেকটা, এটা হাইল্যান্ডের উপর আরেকটা হাইল্যান্ড আছে। দেখেন বাচ্চারা কি সুন্দর পাপিকে নিয়ে খেলাধুলা করছে, কোনো টেনশন নাই, কোনো কিছুর ভয় নেই। এখানে অনেক হেলথ গাইডলাইন্স মেনে চলা হয়, সো ওরা বাইরে বের হতে পারছে। পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক, মহামারী চলে যাক, আবার আনন্দে ভরে উঠুক চারিদিক। এই যে চারিদিক সবুজ, আবার আমি কোথাও দেখিনি যে কোনো জায়গায় ময়লা পড়ে আছে, কোনো জায়গায় মরা পাতা বা নোংরা হয়ে আছে। ভ্যানকুভার ইজ ভ্যানকুভার। আমরা যেন উন্নত দেশগুলোর এই গুণগুলোকে অনুসরণ করে চলি। লং একটা টাওয়ার, কানাডিয়ান পিপল কেয়ার অ্যাবাউট দ্য নেচার, কেয়ার অ্যাবাউট দ্য পিপল, কেয়ার অ্যাবাউট দ্য অ্যানিমেলস অ্যান্ড ইনসেক্টস টু। আর জিনিস খুব ভালো লাগে আমার ভ্যানকুভারে আসার পরে, ভ্যানকুভারের আকাশটা, আমি খুব মানে ভ্যানকুভারে অনেকটুকু আকাশ দেখা যায়, যে কোনো জায়গায় যাই আমি, যে ভ্যানকুভারে সিস্টেম আছে। কী সিস্টেম? যে এখানে এক পাশে যদি পাঁচতলা আটতলা করা হয়, আরেক পাশে একদম একতলা পর্যন্ত। এটাও ওদের একটা টেকনিক আমি মনে করি, মানে দুই পাশেই হাই রাইজ বিল্ডিং করতে পারবে না, একদিক দিয়ে উঁচু আরেক দিক দিয়ে নিচু থাকবে। অ্যাকচুয়ালি দে মেক স্কোপ ফর দ্য পিপল টু লুক ইন দ্য স্কাই, অ্যান্ড এখানকার আকাশটাও অনেক পলিউশন ফ্রি, এবং সো দ্য মুন, দ্য সান, দ্য বিগ পোর্শন অফ দ্য স্কাই ক্যান পিপ আপন দ্য পিপল। দেখেন আরেকজন মনের আনন্দে বসে আছে, মজা করছে। জয়ফুল অ্যান্ড এনথুসিয়াস্টিক। ফিরে চলে যাচ্ছি আমরা, সন্ধ্যা হয়ে গেছে 8:25। দিন শেষে আমরা সবাই ঘরে ফিরে যাই, আপনারাও যে যার ঘরে ভালো থাকুন, মিলে মিশে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ফ্যামিলির সবার সাথে সুন্দর সময় কাটান, হেলথ গাইডলাইন্স মেনে চলবেন, আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আল্লাহ হাফেজ।